জয় শ্রীরাম, জয় শ্রীরাম। মথুরা, বৃন্দাবন, আগ্রা ভ্রমণ সম্পূর্ণ করে আমরা অযোধ্যা পৌঁছে গিয়েছিলাম। অভিজ্ঞতা কেমন? সুভাষবাবু আমার সাথে দু তিন মাস আগে পরিচয় হয়েছিল, উনি বলেছিলেন যে আমি রাম জন্মভূমি এবং বারাণসী অযোধ্যাটা বেড়াতে যেতে চাই। কেমন লাগছে? আমাদের গ্রুপ ট্যুর কেমন হয়েছিল ওনাদের মুখেই আপনারা নিশ্চয়ই শুনতে পেলেন। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। রাম মন্দির, হনুমানগড়ি, দশরথ ভবন, কনক ভবন, এইগুলো দেখে আমরা পৌঁছে গিয়েছিলাম সরোজ নদীর তীরে অবস্থিত রামকিপাগড়ি ঘাটে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। তো আজকে সেটা সার্থক, আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। কেমন লাগছে? জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। রাম জন্মভূমি, অযোধ্যা ও বারাণসী ভ্রমণের পরিকল্পনা করলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি দায়িত্ব সহকারে আপনাদেরকে ঘুরিয়ে দেব। অযোধ্যা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে নেমে গেছি। অযোধ্যা ক্যান্টনমেন্ট এবং অযোধ্যা ধাম দুটো আলাদা আলাদা রেল স্টেশন। জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় বজরংবলী। রাস্তাঘাট নাচেনা গ্রামের ছেলে পিন্টু চিত্রকরের ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম, ওয়েলকাম। চলুন রাস্তা চেনার গল্প এবং অযোধ্যা ভ্রমণের গল্প শুরু করা যাক। অযোধ্যা ভ্রমণ সম্পূর্ণ করে সামন্ত পরিবারকে নিয়ে আমি বারাণসী ভালোভাবে পৌঁছে গিয়েছিলাম। খুব শীঘ্রই বারাণসীর ভিডিও আমার চ্যানেলে আসছে, চ্যানেলের সাথে জুড়ে থাকার অনুরোধ রইল। আমাদের আগ্রা ভ্রমণ সম্পূর্ণ, তাহলে এরপর আমরা এখান থেকে কোথায় যাচ্ছি? জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। বারাণসী যাওয়ার জন্য আমরা মরুধর এক্সপ্রেসটা ধরব। আগ্রা ফোর্ট থেকে মরুধর এক্সপ্রেসে আমরা বারাণসীর উদ্দেশ্যে রওনা দেব, তবে পথে আমরা প্রতাপগড়ে নেমে যাব অযোধ্যা। তো আগ্রা ভ্রমণের অভিজ্ঞতা কেমন? খুব ভালো। সেই কি কি দেখা হলো আগ্রাতে? তাজমহল তো খুব ভালো লেগেছে। আচ্ছা, আর ফতেপুর সিক্রি? হ্যাঁ। আচ্ছা, আর আর তোদের আগ্রা ফোর্ট দেখার অভিজ্ঞতা কেমন? ভালো লেগেছে তো? আচ্ছা, তাহলে আকবরের সাম্রাজ্য, আকবরের সাম্রাজ্য দেখা হলো না? সেই তো। যাই হোক, এইভাবে আমাদের ভ্রমণ আস্তে আস্তে সুন্দরভাবে এগিয়ে চলেছে, এই হলো আমার পুরো ড্রিম। আর বাকি আরও কথা হবে কালকে, আমরা ওখান থেকে বাস ধরে বা কিছুটা গাড়ি বুক করে যাব অযোধ্যার উদ্দেশ্যে, ঠিক আছে? তো চল, আরও পরে বাকি কথা হচ্ছে। এখন টুনলা আসছে, টুনলাতে গিয়ে আমি জলটা তোদের জন্য নিয়ে আসছি, ঠিক আছে? প্রতাপগড় জংশন অর্থাৎ মা বেহালা দেবী জংশন রেল স্টেশনে আমরা নেমে গিয়েছিলাম ভোর 4:50। স্টেশন থেকে নামার পরে আমরা ম্যাজিক গাড়ি করছিলাম, 14 জন মিলে, আমাদের ভাড়া প্রায় 3,500 মতন পড়ছিল। বাইরে বেরোনোর পর একজন সহৃদয় ব্যক্তি আমাদেরকে বললেন যে আপনারা প্রয়াগরাজ থেকে যে বাসগুলো আসছে সেই বাসগুলো আপনারা চুঙ্গি মোড়ে পেয়ে যেতে পারেন, সেই বাসের জন্য আমরা অপেক্ষা করবো ভাবছিলাম। তখন ওই ভদ্রটি আমাদেরকে বললেন যে আপনারা মা বেহালা দেবীতে সাকেত এক্সপ্রেস পেয়ে যাবেন, সাকেত এক্সপ্রেস অযোধ্যা ক্যান্টনমেন্ট আপনাদেরকে নিয়ে যাবে। এখন আমরা অপেক্ষা করছি, 910 টাকার টিকিট কেটে নিয়েছি মোটামুটি 14 জনের। এই সাকেত এক্সপ্রেস ধরে আমরা যাবো অযোধ্যা ক্যান্টনমেন্ট। অযোধ্যা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে নেমে গেছি। অযোধ্যা ক্যান্টনমেন্ট এবং অযোধ্যা ধাম দুটো আলাদা আলাদা রেল স্টেশন। অযোধ্যা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন থেকে অযোধ্যা ধাম জংশন রেলওয়ে স্টেশনের ডিস্টেন্স আমি এখানে উল্লেখ করে দিলাম। আপনারা এই অযোধ্যা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে নামার পরে এখান থেকে এই বিক্রম অটোগুলোতে চড়ে যেতে পারবেন। আমরা টোটাল 14 জন এই বিক্রম অটোতে 500 টাকায় পৌঁছে যাব বিড়লা ধর্মশালার সামনে, অর্থাৎ অযোধ্যা ধাম জংশন রেলওয়ে স্টেশনের সামনে। আমাদের গন্তব্য বিড়লা ধর্মশালা এবং অযোধ্যা ধাম জংশন রেলওয়ে স্টেশনের সামনাসামনি এলাকা। আমার আজকের অযোধ্যার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে চাইব, আপনারা অযোধ্যা পৌঁছে প্রচুর হোটেল, ধর্মশালা পেয়ে যাবেন। আপনারা এরকম 4-bedded রুম ওখানে পৌঁছে স্পট বুকিংই করুন। এই সমস্ত রুমগুলো বুকিংয়ের জন্য আপনারা কোনো অ্যাডভান্স টাকা দয়া করে পাঠাবেন না। এটা শ্রীরাম ধর্মশালা, এর ওয়াশরুমটা আপনারা দেখে নিন। বিড়লা ধর্মশালা বা যে কোনো ধর্মশালাতে আপনারা দয়া করে কোনো টাকা পাঠাবেন না, ফ্রড হওয়ার সম্ভাবনা আছে। আপনারা অযোধ্যা ধামে পৌঁছানোর পরে সরাসরি রুম দেখুন, সরাসরি রুম দেখে স্পট বুকিং করুন। স্থানীয় একটি রেস্টুরেন্টে গিয়ে আমরা খাওয়া দাওয়া করেছিলাম, এখানে থালির মূল্য হচ্ছে 100 টাকা। রেস্টুরেন্টের নম্বর আমি এখানে দিয়ে দিলাম। এখানে ডাল, রুটি, সবজি, রায়তা, এই যে আইটেমগুলো, এই আইটেম 100 টাকায় পেট ভর্তি করে আমি খেয়েছিলাম। অযোধ্যা পৌঁছানোর পরে অযোধ্যা ধাম জংশন রেলওয়ে স্টেশন থেকে আপনারা কীভাবে শ্রী রাম জন্মভূমি পথ ধরে এগিয়ে গিয়ে জুতো এবং আপনাদের মোবাইল জমা রেখে
রাম মন্দির দর্শন করবেন তার সম্বন্ধে ডিটেলস ভিডিও আমি আগেই আমার চ্যানেলে বানিয়ে দিয়েছি। রাম মন্দির দর্শন ডিটেলসে দেখার জন্য আপনারা আমার সেই ভিডিওটি দেখে নিতে পারেন, ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। রাম মন্দির দেখে নেওয়ার পরে খুব সামনেই অবস্থিত হনুমানগড়ি মন্দির, যদি হাঁটুতে সমস্যা থাকে বা বয়স্ক মানুষজন হন তাহলে সিঁড়ি উঠতে পারবেন না। হচ্ছে ভিড়টা, আপনারা ভিড়টা দেখুন, এদিকে হনুমানগড়িতে যাওয়ার ভিড়টা দেখুন। হনুমানগড়ি মন্দিরে সবসময়ই এরকম ভিড় থাকে, তবে মঙ্গলবার দিন আরও অনেক বেশি ভিড় থাকে। আমরা হনুমানগড়ি মন্দিরের সামনে থেকে আমার দলের সদস্যদেরকে নিয়ে ওদিকে আস্তে আস্তে এগিয়ে চললাম এখন দশরথ ভবনের দিকে। হনুমানগড়ির মন্দিরে অনেক ভিড়, তাই আমরা হনুমানগড়ি মন্দিরের ভিতরে গেলাম না, আমরা আস্তে আস্তে দশরথ ভবনের দিকে এগিয়ে যাচ্ছি। সামনে আছে দশরথ ভবন, যেখানে শ্রী রামচন্দ্রের বেড়ে ওঠা। চলুন যাওয়া যাক, সামনে আছে দশরথ ভবন, গোটা টিম আমার সাথে এগিয়ে যাচ্ছে। এই মন্দিরের ভিতরে জুতো খুলে প্রবেশ করতে হবে। এই হচ্ছে মন্দিরের পরিসর, মন্দিরের সান্ধ্যকালীন পরিবেশ ছিল অসাধারণ। আমরা অযোধ্যা সকালবেলার মধ্যেই পৌঁছে গিয়েছিলাম, দুপুরবেলায় রেস্ট নিয়েছিলাম, তারপরে এখানে সন্ধ্যাবেলায় মন্দির পরিক্রমাতে বেরিয়ে পড়েছিলাম। এইভাবে আমাদের দশরথ ভবনটা দেখা সম্পূর্ণ হয়েছিল। দশরথ ভবন দেখে নেওয়ার পরে আপনাদেরকে যেতে হবে কনক ভবন। মাতা কৈকেয়ী শ্রী রামচন্দ্র এবং মাতা সীতাকে যে ভবনটি দান করেছিলেন। দশরথ ভবন, কৈকেয়ী ভবন, এই সমস্ত ভবনগুলোর বিস্তারিত বিবরণ নিয়ে আমি আগেই ভিডিও বানিয়ে দিয়েছি, সেই ভিডিওটির লিঙ্ক আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। অযোধ্যা সম্পূর্ণ ভ্রমণ গাইড, সেই ভিডিওটি দেখলে আপনাদের অযোধ্যা সম্বন্ধে ধারণা একদম ক্লিয়ার হয়ে যাবে। এখন এই মুহূর্তে আমরা লতা মঙ্গেশকর চক থেকে হেঁটে হেঁটে পৌঁছে গেলাম এখানে সরজু নদীর ঘাটে। এখানে লাইট অ্যান্ড সাউন্ড শো হয়ে থাকে, যেটা দেখানোর জন্যই আমি ওখানে নিয়ে গিয়েছিলাম লাইট অ্যান্ড সাউন্ড শোটা। চলুন এবার নদীর পাড়ে যাওয়া যাক, এবার আমরা নদীর পাড়ে যাবো। চলো নদীর পাড়ে। এটা নদীর পাড়ের অংশ আর কি, মানে ঘাট মতন বানানো হয়েছে, এটা একটা ঘাট বানানো হয়েছে, আপনাদের পিছন দিকে নদীটা অবস্থিত। এরপর আমরা নদীতে যাবো, নদীটাও পাশে সামনে। এটা হলো রাম কি পেড়ি ঘাট। আপনারা যখন অযোধ্যা ভ্রমণে আসবেন তখন একদম সকাল সকাল গুপ্তার ঘাট, গুমনামী বাবার সমাধিটা দেখতে চলে যাবেন। দুপুরবেলায় রেস্ট নেওয়ার পরে বিকেলবেলায় রাম মন্দির দর্শন করবেন, আর সন্ধ্যাবেলায় এখানে চলে আসবেন, আর ওদিকটাতেই আছে সরজু নদীর ঘাট। রাম কি পেড়ি ঘাটে আপনারা লাইট অ্যান্ড সাউন্ড শোটা দেখবেন, আর সরজু নদীর ঘাটে নদীর তীরে আপনারা সন্ধ্যা আরতিটাও দেখবেন। এইভাবে আপনারা অযোধ্যায় সরজু নদীর পাড়ে আপনাদের সন্ধ্যাটা দারুণ সুন্দরভাবে কাটাবেন। সন্ধ্যা কাটানোর পরে এখান থেকে একটুখানি উঠলেই সামনে আছে লতা মঙ্গেশকর চক। লতা মঙ্গেশকর চকে আপনারা ই রিক্সা ধরে পৌঁছে যাবেন স্টেশনের সামনে। রাম কি পেড়ি ঘাট এবং সরজু নদীর ঘাট থেকে আমরা চলে এসেছি লতা মঙ্গেশকর চকের এখানে। এখান থেকে ই রিক্সা ধরে এখন আমাদের গন্তব্য অযোধ্যাধাম জংশন রেল স্টেশনের সামনাসামনি এলাকা, যেখানে আমাদের হোটেল ছিল। সকাল থেকে সন্ধ্যা রাম জন্মভূমি অযোধ্যাতে আমাদের দারুণ সময় কেটেছিল। সামন্ত পরিবারের সাথে বেশ কিছু ছবি তুলেছিলাম। এই সুন্দর স্মৃতি নিয়ে অযোধ্যা থেকে এরপরে আমাদের পরবর্তী গন্তব্য বারাণসী। আমাদের অযোধ্যা ভ্রমণ সম্পূর্ণ, অযোধ্যা থেকে আমরা এখন রওনা দেব কাশী বিশ্বনাথের নগরী বারাণসীর উদ্দেশ্যে। রাত্রিবেলায় অযোধ্যা থেকে যে কোনো ট্রেন ধরে আপনারা একটা রাত্রিযাপন করেই পরের দিন সকালবেলায় বেনারস পৌঁছে যেতে পারেন। বারাণসী পৌঁছতে আমাদের কোনো অসুবিধা হয়নি। বারাণসী জংশন রেল স্টেশন থেকে মাত্র 20 টাকা ই রিক্সা ভাড়া করে আপনারা পৌঁছে যেতে পারেন সিগরা মোড়ের সামনে অবস্থিত বারাণসী ভারত সেবাশ্রম সংঘ শাখাতে। এখানে থাকা ও খাওয়া দাওয়ার সুবন্দোবস্ত আছে। আজকে ভিডিও বানাতে বানাতে আমার দর্শক বন্ধুকে পেয়ে গেছি। আপনার নাম বলুন? অরুণ অধিকারী। অরুণ অধিকারী বাবু দমদমের বাসিন্দা, ওনাকে পেয়ে আমার ভীষণ ভালো লাগছে। আজ 17th May 2024 আমরা একসাথে এখানে ব্লগ করা। আপনি কালে কোথায় যাবেন? অযোধ্যা। আপনার যাত্রা শুভ হোক। আর বেনারস প্রথমবার আসা? হ্যাঁ। আচ্ছা, বেনারস ভালোভাবে ঘুরে বেড়ান। হর হর মহাদেব, হর হর মহাদেব। এটা আমার কাছে অত্যন্ত আনন্দ এবং গর্বের বিষয়। উনি আমাকে একটা কাগজ দেখিয়েছিলেন এবং বলেছিলেন আপনার দেখানো ভিডিওগুলো দেখে আমি এইভাবেই বারাণসী ও অযোধ্যার বেড়ানোর পরিকল্পনাটা করেছি। আমার ওই ভিউয়ার্সকে আমি মন থেকে জানাই আন্তরিক ধন্যবাদ। হর হর মহাদেব। আমার তোলা ছবিগুলো এবং ভ্রমণ তথ্যমূলক ক্লিপিংস ভিডিওগুলো দেখার জন্য আপনারা আমাকে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পিন্টু চিত্রকর এবং আমার ফেসবুক পেজ পিন্টু চিত্রকর গাইড, এই দুটোকে ফলো করতে পারেন।
ঋদ্ধিমা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের প্রথম নিবেদন এই মথুরা, বৃন্দাবন, আগ্রা, অযোধ্যা ও বারাণসী ভ্রমণ সিরিজের। আজকের অযোধ্যার ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক করবেন, কোনো কিছু জানতে হলে কমেন্ট করবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানতা অবলম্বন করে ভ্রমণ করুন। রঘুপতি রাঘব রাজারাম, সীতারাম সীতারাম, দুর্গা দুর্গা।